শ্রম কোড বাতিল, মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, কর্মহীন শ্রমিক, বেকার যুবকদের কাজের দাবি, কৃষকদের ফসলের লাভজনক ব্যবস্থা সহ একগুচ্ছ দাবিতে শুক্রবার কেন্দ্রীয় সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন সিপিএম বানারহাট এরিয়া কমিটির মিছিল অনুষ্ঠিত হল বানারহাটে। এদিন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন নেতা তিলক ছেত্রী জানান, আগামী 28 এবং 29 মার্চের সাধারণ ধর্মঘট সফল করার জন্য এদিনের মিছিলের আয়োজন করা হয়েছে। দেশে প্রায় 50 কোটি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক কর্মচারীদের স্বার্থবিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে ও অন্যান্য দাবিতে ধর্মঘটে সকলকে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। বানারহাট থেকে সুব্রত রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।